চলছে লকডাউন। এই লকডাউন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষজন যারা দিন আনে দিন খাওয়া দুস্থ মানুষদের প্রতিদিন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন পূর্ব বর্ধমান শহরে। শুক্রবার পূর্ব বর্ধমানের বহিলাপাড়া এলাকায় বেশ কিছু যুবক তারা নিজেদের উদ্যোগে বর্ধমানের তেজগঞ্জ এলাকায় 250 জন দুস্থ মানুষদের হাতে বেশ কিছু শুকনো খাবার তুলে দিলেন। শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি, চানাচুর, বিস্কুট এবং কেক সহ অন্যান্য সামগ্রী। আজকে আমরা করোনা মহামারীর জন্য একটা বিশেষ ত্রাণ তহবিল আয়োজন করেছি, তাই তেজগঞ্জ কলোনি এরিয়া আমরা কিছু দুস্থ মানুষদের খাবার বিতরণ করছি। এটা বইলাপাড়া সদস্যগণের তরফ থেকে আজকে দেওয়া হলো যে মুড়ি, চানাচুর, বিস্কুট এবং কেক। এটা আমাদের 250 জন সদস্যের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপাতত কিছু বাকি আছে, আমরা সেটা চেষ্টা করছি। আমরা চেষ্টা করব কতটা ত্রাণের আমরা তহবিল পাই, সেই টাকা দান সামগ্রী কতটা পাই সেটা দেখার উপর নির্ভর করছে আমাদের দান কতটা আমরা করতে পারব। আমার নাম সৌমেন গাঙ্গুলি, বইলাপাড়া। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।